প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি শামিমা ইসলাম। বরাবরের মতো আজকেও চলে এসেছি নগর টিভি নিবেদিত রান্না বিষয়ক অনুষ্ঠান তৃপ্তির রান্নাঘরে। আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় দিদি, বিম বাংলাদেশ উইনার 2019 তৃপ্তি দিদি। আমরা আজকে দিদির সাথে গল্প করব, আড্ডা দেব। আজকে দিদির আরেকটি গুণ সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। আমাদের দিদি রাঁধেন পাশাপাশি লেখেনও। ইতোমধ্যে বইমেলায় দিদির দুইটি বই প্রকাশিত হয়েছে। প্রথম বই রাত্রে রাত্রে রাঁধুনি, এটি প্রকাশিত হয় 2020 সালে। এরই ধারাবাহিকতায় পরবর্তী বই তৃপ্তির হেসেল প্রকাশিত হয় 2021 সালে। দর্শক চলুন আজকে আমরা দিদির কাছে জানব তার বইয়ের গল্প, এবং এর পাশাপাশি দুটি মজাদার রেসিপি তো আপনাদের জন্য থাকছে। দিদি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি, আর আজকে আপনাকে পেয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ হচ্ছে আজকে আপনার কাজ নিয়ে আমরা আলোচনা করব, গল্প করব, আর আপনি তো অসাধারণ মজার মজার রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছেন। তো এর লোভ আমরা সামলাতে পারিনি, তাই আজকেও চলে এসেছি। আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কোন দুটি রেসিপি রেখেছেন? আমি মিষ্টি কুমড়া কাটলেট তৈরি করব, বা আরেকটা রেসিপি যেটা তৈরি করব সেটা হচ্ছে রাইস মিল্ক ফিশ। আচ্ছা, একটা হচ্ছে রাইস আইটেম, আরেকটা হচ্ছে আমরা কাটলেট খাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, মিষ্টি কুমড়া দিয়ে। হ্যাঁ, দর্শকদেরকে জানাতে চাই যে দিদির দুইটা বই লিখেছেন, ওই বই সম্পর্কে আপনাদের আজকে দিদি জানাবেন। তো দিদি, এই যে রান্নার বই আপনি লিখছেন, তো আমরা এই আপনার বইগুলোতে সাধারণত কোন ধরনের রেসিপিগুলো পাবো? আপনার দর্শক আপনার বইটা কিভাবে সংগ্রহ করবে, দর্শকদেরকে যদি একটু বলে দেন। আমার বইটার জন্য অবশ্যই বাংলা বাজার প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। আর হচ্ছে আমার বইতে যে ধরনের রান্না আছে প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে তেল মশলাটা কম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টিপস যে তেল মশলা কম দিয়ে কিভাবে আমরা হেলদি ওয়েতে আরও সুন্দর করে রান্না করতে পারি। তো আপনার এই যে প্রথম যে বইটি লেখা, সাধারণত কোন শ্রেণীর দর্শকদেরকে মাথায় রেখে এই রেসিপিগুলো লেখা হয়েছে? আমি আসলে সবার কথা চিন্তা করে বইটা লিখেছি, এবং বিশেষ করে বাচ্চাদের কথা। বাচ্চাদের জন্য যেমন অতিরিক্ত তেল মশলা দেওয়াটা অবশ্যই উচিত নয়, এবং অনেক সময় বাচ্চাদের হয় কি এটা খাবো না সেটা খাবো না এটা বলে। এক্স্যাক্টলি, বর্তমানে যেটা অধিকাংশ বাচ্চাদের সমস্যা, তারা খেতে চায় না, খেতে চায় না। তো বাচ্চাদের জন্য খাবারগুলোকে আরও কীভাবে আরও বেশি লোভনীয় করা যায়, আমরা তাহলে বইটা কিনলে আমরা ওই রেসিপিগুলো পাবো। যেমন এর পরিপ্রেক্ষিতে আমি একটু বলবো, আজকে যে রেসিপিটা মিষ্টি কুমড়ার কাটলেট, আপনি যে কোনো একটা বাচ্চাকে বলেন মিষ্টি কুমড়া খাওয়াবো, ভাজি বলেন বা এমনি নর্মাল একটা ভাজা বলেন, কখনো এটা খাওয়ানো যাবে না। কিন্তু এটা যে কাটলেট তৈরি করে ওকে দেওয়া হয়, সে বুঝতেই পারবে না এটার ভিতরে মিষ্টি কুমড়া আছে। তো এরপরে আসি দিদি আপনার দ্বিতীয় বই, যেটা হচ্ছে তৃপ্তির হেসেল। হ্যাঁ, এখানে যে মানে এটার নামকরণের পেছনে এই যে তৃপ্তির হেসেল, আচ্ছা, মানে এখানে কি আপনি আপনার রান্নাঘরকে তুলে এনেছেন? ঠিক কিছুটা ওরকমই, কারণ যেহেতু তৃপ্তি হেসেল নামে আমার ইউটিউব চ্যানেলটা আছে, সেটা মাথায় রেখেই এই নামকরণটা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, গল্প করতে করতে আর আড্ডা দিতে দিতে রান্নার কথা বেমালুম ভুলে গিয়েছি। আমরা এখন দেখে নিব দিদি আজকে আমাদের জন্য কোন দুইটি রেসিপি রেখেছেন। তো দর্শক চলুন দেরি না করে আমরা চলে যাই দিদির সাথে তৃপ্তির রান্নাঘরে। চলুন দর্শক, আমি এখন আছি তৃপ্তির রান্নাঘরে। দিদি আমাদেরকে আজকে প্রথম রেসিপিটি তৈরি করে দেখাবেন। তো দর্শক চলুন জেনে নেই আজকে প্রথম রেসিপি কোনটি। দিদি, আজকে আপনি আমাদের দর্শকদের জন্য প্রথম কোন রেসিপিটি উপহার দিতে চাচ্ছেন? মিষ্টি কুমড়ার কাটলেট। মিষ্টি কুমড়া দিয়ে কাটলেট? হ্যাঁ দর্শক, মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু কাটলেট তৈরি হবে, ব্যাপারটা কিন্তু ভীষণ ইউনিক। আমি তো খুবই এক্সাইটেড যে মিষ্টি কুমড়া দিয়ে কাটলেট তৈরি করা দেখব। তো পুরো প্রক্রিয়াটা দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। তো দিদি চলুন আমরা রান্না শুরু করে দিই। চলুন। তো দর্শক, আমাদের আজকের প্রথম রেসিপিটি হচ্ছে মিষ্টি কুমড়ার কাটলেট। তো চলুন দিদির কাছ থেকে জেনে নেই যে মিষ্টি কুমড়ার কাটলেট তৈরি করতে কোন উপকরণগুলো কী কী পরিমাণ লাগছে। দিদি, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে দেন যে মিষ্টি কুমড়ার কাটলেট তৈরি করতে আমাদের কী কী উপকরণ কতটুকু করে লাগছে। আচ্ছা বলছি, আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়ার কাটলেট। এর জন্য যা যা লাগছে তা হলো, এক কাপ পরিমাণে মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছি, এক কাপ চিংড়ি মাছ ব্লেন্ড করে নেওয়া হয়েছে, দুটো রসুন কুচিয়ে নেওয়া হয়েছে, ছয়টি কাঁচামরিচ কুচি করে নেওয়া হয়েছে, স্বাদ মতো লবণ, কর্নফ্লাওয়ার লাগছে, একটি ডিম লাগছে, সামান্য সরিষার তেল এবং সাদা তেল ভাজার জন্যে। তো দর্শক, আমরা আজকে দিদির থেকে জেনে নিলাম যে মিষ্টি কুমড়ার কাটলেট তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। এবার আমরা চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি দিদি। আমি তেল, হ্যাঁ হ্যাঁ, সরিষার তেল, সরিষার তেলটা লাগবে প্রথমে। আচ্ছা,
পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ সরিষার তেলের উপরে ভাজা হবে, কোনো পানি ব্যবহার করা যাবে না। আচ্ছা আচ্ছা, মিষ্টি কুমড়া লাগবে, আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা হচ্ছে সরিষার তেলে মিষ্টি কুমড়াটা ভেজে নেব। হ্যাঁ, এর সাথে সবগুলো উপকরণগুলি ভাজা হবে ডিম বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে তেলের মধ্যে সব উপকরণগুলো দিয়ে মিষ্টি কুমড়াটা দিতে হবে, ভেজে নেব। হ্যাঁ, এখন আমরা মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। বাহ, প্রথমে প্যানে সরিষার তেল গরম করে আমরা মিষ্টি কুমড়াটা দিয়ে নেব। হ্যাঁ দর্শক, আমরা কড়াইয়ে সরিষার তেল গরম করে মিষ্টি কুমড়া কুচি দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না। তো দিদি, এবার আমরা কি করব? এবার এটা একটু হয়ে আসলে আমাদের চিংড়ির কুচিটা দিতে হবে, মানে যেটা পেস্ট করে রাখা আছে। তো দিদি, আমরা এখন কি দিচ্ছি? এখন আমরা চিংড়ির পেস্টটা দিয়ে দিই। চিংড়ির পেস্টটা দিয়ে দিচ্ছি। আচ্ছা দিদি, এটা কি আমরা চিংড়ির বদলে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবো এখানে, মানে অন্য কোনো মাছ? হ্যাঁ, চিংড়ি মাছ হতে পারে, তারপরে ছোট মাছ, যত ছোট মাছ হবে ততই ভালো, স্বাদটা ভালো হবে। আচ্ছা, এটা তো চিংড়ি মাছ দিয়ে করছি, এখানে কাসকি মাছটাও হতে পারে, মানে কাটা ছাড়া যে কোনো মাছ ব্লেন্ড করে নিতে হবে। তো দর্শক, আপনারা কিন্তু শুনলেন যে এখানে চিংড়ি মাছ ছাড়াও আমরা ছোট ছোট মাছ ব্যবহার করতে পারি, যেই মাছটাই আপনারা ব্যবহার করবেন ওটা ব্লেন্ড করে নিতে হবে। এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমরা কাঁচামরিচ কুচি যোগ করে দিলাম। দিয়ে একটু নাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লবণটা, লবণ লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঘুরে রান্নায় সবচেয়ে দরকারি জিনিস স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এটি যোগ না করলে কিন্তু সর্বনাশ। তারপরে যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন কর্নফ্লাওয়ার দিতে হবে। এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু পাউডারটাই দিতে হবে, গুলে দিতে হবে না। পানিতে গুলে দেব না? না না না, এখানে পানিতে গুলে দেওয়া যাবে না। দর্শক, আমরা কিন্তু এটা হয়ে গেলে কর্নফ্লাওয়ার ইউজ করব। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা মনে রাখবেন যে পানি দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দেওয়া যাবে না, গুঁড়ো অবস্থায় আমরা কর্নফ্লাওয়ারটা এখানে ব্যবহার করব। আর এই ক্ষেত্রে যদি কর্নফ্লাওয়ার কারো ঘরে না থাকে ময়দাটা ইউজ করা যেতে পারে। কর্নফ্লাওয়ারের বিকল্প আমরা ময়দা ব্যবহার করতে পারি। দিদি, এই যে ছোট ছোট বিষয়গুলো, এই যে টিপসগুলো, একটা খাবার ধরেন যে কোনো ভাজা বা যে কোনো ভাজা আমরা যদি চাই একটু ক্রিস্পি করে ভাজতে চাই, একটু মুচমুচে করে, তাহলে কোটিং হিসাবে আমরা কি ইউজ করব? আচ্ছা, কোটিং হিসাবে সেটা হচ্ছে মাছের ক্ষেত্র হলে অবশ্যই ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া, নতুবা আটা। আর মাছ ছাড়া অন্য যে কোনো চপ হলে সেখানে আমরা বিস্কিটের গুঁড়া ইউজ করতে পারি বা ব্রেড। আচ্ছা, ব্রেড কান যেটা আমরা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারি। এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা কি ব্রেড ক্রামের পরিবর্তে যদি আমাদের ঘরে একেবারেই কিছু না থাকে সেক্ষেত্রে আমরা কি একটু মুড়ি রোস্ট করে ক্রাশ করে নিতে পারি কিনা? মুড়িটাকে ড্রাই রোস্ট করে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। খুবই ভালো। তো দর্শক, আপনারা শুনে নিয়েছেন, দিদি কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা যে কোনো ভাজার ক্ষেত্রে, মাছ অথবা অন্য কোনো কিছু চপ জাতীয় জিনিসের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো দিয়ে আমরা এগুলোকে অনেক ক্রিস্পি করে তুলতে পারি। এখন এখানে মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছ থেকে পানিটা বের হয়ে গিয়েছে, পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমরা কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেব। এখানে রসুনটা একটু বেশি পরিমাণেই দিতে হবে চিংড়ি মাছের জন্য, তাই তো? হ্যাঁ, চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া, কারণ এখানে তো পেঁয়াজ যাচ্ছে না, আদা যাচ্ছে না, অতএব রসুনের ফ্লেভারটাই আসবে। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু এখানে পেঁয়াজ বা আদা এই ধরনের কোনো কিছু কিন্তু ব্যবহার করিনি, সেক্ষেত্রে আপনারা রসুনের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে রসুনের ফ্লেভারটা চলে আসবে। এখন পাচ্ছেন একটা ফ্লেভার, ইয়া হচ্ছে, একটা গন্ধ আসছে। পানিটা শুকিয়ে আসছে, এখন কর্নফ্লাওয়ারটা দিতে হবে। আচ্ছা, মানে এটা মনে হয় একটু মাখো মাখো হবে। হ্যাঁ, মাখো মাখো হবে, কারণ চপ তৈরি করতে হবে তো। আচ্ছা, আমি এখানে কর্নফ্লাওয়ার 3 চামচ দিয়েছি, তারপর যদি আমার এখানে প্রয়োজন হয় আরেকটু দিতে হবে। দর্শক, আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, যদি এটা হচ্ছে আন্দাজ বুঝে
এখানে আমার আরেক চামচ লাগবে তাই আরেক চামচ অ্যাড করে নিচ্ছি আচ্ছা দর্শক কর্নফ্লাওয়ারটা আপনি বুঝে বুঝে দিতে হবে আপনি এটা বেশি পরিমাণে ইউজ করতে পারেন কিন্তু আন্দাজটা অবশ্যই একটু বুঝে দিতে হবে কড়াই থেকে ঢেলে নিচ্ছি এখন আচ্ছা তাহলে দিদি আমাদের হয়ে গেছে এখন এটা মানে এরপর আমরা কি করব এরপর এটাকে এই যে শেপ দিয়ে নিচ্ছি আচ্ছা এখন একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করতে হবে তারপরে হাতে ধরে এটাকে কাটলেট তৈরি করতে হবে এখন কাটলেটটা তৈরি করতে হবে যার যার ইচ্ছে মতো আচ্ছা আমাদের এটা হয়ে গেল এখন আমি এটাকে সমান করে ফেলেছি আর এই কাটলেটটা যে যেমন ইচ্ছা করতে পারেন লম্বা করতে পারেন গোল করতে পারেন কোনো সমস্যা নেই এই কাটলেটটা তৈরি করার পরেই ডিমের মধ্যে ভিজিয়ে সাদা তেলে ভাজতে হবে মানে হচ্ছে আপনার শেপটা একান্তই আপনার নিজের মতো হ্যাঁ 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 আচ্ছা তো দিদি এটা আমাদের কে কি মানে গরম থাকা অবস্থায় এটাকে করতে হবে কাটলেটের শেপ দিতে হবে হ্যাঁ কিছুটা গরম থাকা অবস্থায় করতে হবে তবে হয়ে গেলে আমি এখন একটু সহজ পদ্ধতিটা বলে দিচ্ছি এখন আমি চাকু দিয়ে এটাকে কেটে নিব কেটে তারপর হাতের সাহায্যে করে ফেলব তাহলে সবচেয়ে সহজ সহজ হবে আচ্ছা দিদি আমরা তো এই যে এখন কাটলেটের শেপ দেব এটা আচ্ছা তো আমার একটা পার্সোনাল প্রশ্ন সেটা হচ্ছে যে দর্শকদেরকেও জানাতে চাচ্ছি যে আমরা কি এটা গরম থাকা অবস্থায় একেবারে গরম থাকা অবস্থায় কি কাটলেটের শেপটা দেব না একেবারে গরম থাকা অবস্থায় তো হাতে ধরা যাবে না হাতে সহনীয় অবস্থায় ধরে তারপর শেপটা দিই মানে একেবারে কি একেবারে ঠান্ডা অবস্থায় না একেবারে ঠান্ডা হলে আবার সেই রকম শেপটা আসবে না শেপটা আসবে না আচ্ছা দর্শক এটা কিন্তু আমাদের হাতে সহনীয় পর্যায়ে যখন আসবে তখনই কিন্তু আপনারা কাটলেটের শেপে দিতে পারবেন একেবারে গরম অবস্থায়ও দেওয়া যাবে না আবার একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না তো দিদি আমাদের এখন কাটলেটের শেপ দিচ্ছে তো এটা আমরা ছুরি দিয়ে কাটার পরে আবার হাত দিয়ে নিজের পছন্দমতো একটা শেপ করে নেব এটা হচ্ছে ছোটখাটো টিপস তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা রান্নাঘরে এই ধরনের আরো অনেক মজার মজার টিপস আছে যেগুলো আপনি আমাদের দর্শকদেরকে জানাবেন আচ্ছা এটা কি তৈরি হয়ে গেছে এখন আমরা হাতের দু তালুর সাহায্যে শেপ করব না তালুর সাহায্যে আর কোনো কিছু দরকার নেই এটা হচ্ছে আমি এখন যেমন শেপটা নেব আচ্ছা এই তো পরিমাণটা নিয়ে ফেলেছি আচ্ছা আচ্ছা আমরা এখন জাস্ট এটাকে কি ডিমে চুবিয়ে সাদা তেলে ভেজে নেব হ্যাঁ এখন আমি এটা যেহেতু একটু লম্বা আকৃতির হয়ে গেল শেষ এটা আমাকে আর কিছু করতে হবে না ঠিক আছে তো দর্শক আমরা এখন কাটলেটের শেপ দিচ্ছি এরপরে এগুলোকে ডিমে চুবিয়ে সাদা তেলে ভেজে নিতে হবে দর্শক আমাদের এখন ডিম নিতে হবে তো আমি ডিমটা ভেঙে নেছি এখন আমি একটু লবণ লবণ হ্যাঁ এখান থেকে নাই দর্শক আমরা কিন্তু ডিম ফেটিয়ে নিচ্ছি ডিমে চুবিয়ে ভাজতে হবে আচ্ছা কাটলেটের শেপটা আমার তৈরি হয়ে গিয়েছে এবং ডিমটাও ফেটা হয়েছে আমি এখন ডিমে চুবিয়ে সাদা তেলে ভেজে নিব ওকে আমরা হ্যাঁ প্যানটা গরম হয়ে গিয়েছে এবং প্যানে আমাকে একটু তেল দিতে হবে এক্ষেত্রে এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই কারণ যেহেতু পূর্বে এটাকে তেলের উপরে ভাজা হয়েছে আমরা খুব সামান্য তেলে এটা ভেজে নিতে পারবো আচ্ছা তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার কাটলেট দিদি অসাধারণ দেখতে খুবই সুন্দর হয়েছে দর্শক আমাদের প্রথম রেসিপি মিষ্টি কুমড়ার কাটলেট কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং ডিমের একটা যে দারুণ ফ্লেভার এটার মধ্যে মোমো একটা গন্ধ আসছে কাটলেট থেকে আমি তো লোভ সামলাতে পারছি না অবশ্যই খাবো সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো নগর টিভি নিবেদিত রান্না বিষয়ক অনুষ্ঠান তৃপ্তির রান্নাঘরে ভিন্ন আরেকটি মজাদার রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত নগর টিভির সাথেই থাকুন প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আছি নগর টিভি নিবেদিত রান্না বিষয়ক অনুষ্ঠান তৃপ্তির রান্নাঘরে
চলুন দর্শক আমরা দেখে নিই পরবর্তীতে আমাদের দিদি কোন রেসিপিটি দেখাচ্ছেন। দিদি আমাদের দর্শকদের জন্য এই মুহূর্তে আপনি কোন রেসিপিটি রেখেছেন? পাবদা রাইস মিল্ক। পাবদা রাইস মিল্ক। রাইস মিল্ক শব্দটা আসলে আমি ভীষণ অপরিচিত এই শব্দটির সাথে। রাইস মিল্ক জিনিসটা কি? রাইস মিল্ক হচ্ছে পোলার চালটাকে ভিজিয়ে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আচ্ছা দর্শক, সবসময়ই দিদির প্রতিটি রেসিপিতেই কিছু না কিছু ইউনিক জিনিস থাকে, তো চলুন আমরা দেরি না করে চলে যাই মূল রান্নায়। আচ্ছা দিদি, এই যে আমরা পাবদা রাইস মিল্কটা তৈরি করছি, এটার জন্য আমাদের ঠিক কী কী উপকরণ লাগছে? আমার আজকে রেসিপি হচ্ছে পাবদা রাইস মিল্ক। এর জন্য আমার যা যা লাগছে, পাবদা মাছ লাগছে। পাবদা মাছটাকে সামান্য একটু লবণ এবং তেল দিয়ে হালকা ফ্রাই করে নেওয়া হয়েছে। লাগছে রাইস মিল্ক। রাইস মিল্কটা হচ্ছে এখানে পোলার চাউল 2 চামচ ভিজিয়ে নিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। দিদি এই যে রাইস মিল্ক, রাইস মিল্কটা আমরা কীভাবে তৈরি করবো আরেকবার যদি? আচ্ছা, রাইস মিল্কটা হচ্ছে পোলার চালটাকে ভিজিয়ে নিতে হবে, তারপর ব্লেন্ড করে নিতে হবে। ঠিক কতক্ষণ ভেজাবো আমরা পোলার চালটা? 30 থেকে 40 মিনিট ভিজালেই হয়ে যাবে। 30 থেকে 40 মিনিট ভিজে তারপর আমরা হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে। দর্শক, রাইসটা কিন্তু আমাদেরকে 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রেখে তারপরে, আর এখানে অবশ্যই পোলার চালটা হতে হবে, কারণ এটার ফ্লেভারটা আসবে। আচ্ছা আচ্ছা, এবং পোলার চাল ব্যবহার করতে হবে। লাগছে একটা হাতে তৈরি মশলা। এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সিদ্ধ করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। লাগছে সামান্য ধনে পাতা কুচি, লাগছে গরম মশলার গুঁড়ো 1 চামচ এবং স্বাদ মতো লবণ। এখানে গরম মশলার গুঁড়োটা আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন বা আস্তা গরম মশলাটাও দেওয়া যাবে। তারপর লাগছে পরিমাণ মতো পানি এবং সাদা তেল 1 চামচ। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে নিলেন যে পাবদা রাইস মিল্ক তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। এবার আমরা চলে যাব মূল রান্নায়। তাহলে আমরা প্রথমেই তেলটা গরম করে নিচ্ছি। এখন আমার হাতে তৈরি মশলাটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তাহলে আমরা প্রথমে মশলাটা ভালো মতো কষাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন লবণটা দিয়ে দিব। লবণটা স্বাদ মতো। স্বাদ মতো লাগছে লবণ। দর্শক, আমরা প্রথমে তেলে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবং একটু লবণ দিয়ে দিতে হবে। আচ্ছা দিদি, এই যে এই মশলাটা, এই মশলাটার মানে এটা কি কোটিংয়ের জন্য বা না কোনো জুসি ভাব আনবে এটার জন্য? এটা জুসি ভাব আনার জন্য মশলা, তার মানে হচ্ছে মাছটা একটু জুসি হবে, তাই তো? আচ্ছা, মানে একেবারে ফ্রাই যেটা আমরা বলি যে ওই ফ্রাইটা হবে না একেবারে। এখন দিয়ে দিচ্ছি রাইস মিল্ক। আচ্ছা দিদি, এই যে রাইস মিল্কটা, এটা আপনি আরেকবার একটু আমাদের দর্শকদেরকে বলে দিন যে রাইস মিল্কটা কীভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, পোলার চালটাকে 30 থেকে 40 মিনিট ভিজিয়ে নিয়ে ব্লেন্ড করতে হবে, এবং এই রান্নার ক্ষেত্রে মানে অর্থাৎ রাইস মিল্ক তৈরির ক্ষেত্রে অবশ্যই পোলার চাল নিতে হবে, না হলে ফ্লেভারটা আসবে না। তো দর্শক, আপনারা জেনে নিলেন যে রাইস মিল্কের জন্য আমাদের পোলাওয়ের চালই দরকার, কারণ হচ্ছে নইলে সুগন্ধটা আপনারা পাবেন না। এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলার গুঁড়ো ছাড়া আস্ত গরম মশলাটাও ব্যবহার করা যাবে। আচ্ছা, এটা কি রোস্টেড গরম মশলা? হ্যাঁ, রোস্টেড গরম মশলা। গরম মশলাটা আমরা তাওয়ায় বা শুকনো কিছুতে টেলে নেব। হ্যাঁ হ্যাঁ, ড্রাই রোস্ট করে। আচ্ছা আচ্ছা, লাগবে একটু পানি পরিমাণ মতো। আচ্ছা, আমরা এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব পানি দিয়ে। দর্শক, আমরা মশলাটা খুব ভালোভাবে পানি ব্যবহার করে কষিয়ে নেব। এ পর্যায়ে কি চুলার জালটা একটু একটু বাড়িয়ে দিতে হবে? হ্যাঁ। দিদি, আমরা কি এখানে পাবদা মাছের পরিবর্তে অন্য কোনো মাছ কি ব্যবহার করতে পারি? হ্যাঁ হ্যাঁ, সেটা বোয়াল মাছ হতে পারে, চিংড়ি মাছ হতে পারে, খুব বড় চিংড়ি, যেগুলো বড় চিংড়ি, যেগুলো গলদা চিংড়ি। হ্যাঁ, এবং এই রান্নাতে অবশ্যই হলুদটা বর্জন করতে হবে। আচ্ছা, না সেটাই আমি দেখলাম যে আমরা সাধারণত মাছের কোনো ফিশ কোনো আইটেম দেখলে আমাদের মাঝে হলুদ জিনিসটা ছাড়া মাছ ভাজা এই জিনিসটা তো কল্পনাই করা যায় না। ময়দা দিয়ে মাছ ভাজা এটাও এখানে প্রথম দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। না সেজন্য আমি বললাম যে এইটা মানে ইউনিক যে হলুদ ছাড়া মাছটা ভাজা। আমরা সাধারণত মাছ ভাজতে গেলে হলুদের ব্যবহারটা লাগবে, এটাই আমাদের বদ্ধমূল ধারণা যে হলুদ ছাড়া আমরা মাছটা ভাজতে পারবো। আসলে হলুদ দিয়ে মাছটা ভাজলে কি হয়, যে তেলটা দেওয়া হয় আর মাছের ভিতরে যে তেলটা থাকে দুটা কিন্তু বের হয়ে গড়াগড়ি করতে থাকে। আচ্ছা আচ্ছা, এতে হয় কি মানে মাছ যখন আমরা ভাজা মাছটাই খেতে যাব তখন ওই
তেলটাই আগে মুখের ভিতরে লাগে আর ময়দা বা চালের গুঁড়া যদি থাকে তাহলে হয় কি ওই ক্রিসপি ভাবটা ক্রিসপিটা ভাব আসে তেলটা যে কড়াইতে বা ফ্রাইপ্যানে যে তেলটা থাকে সেটা কিন্তু ওখানেই থাকে সেটা কিন্তু মাছের ভিতরে যাচ্ছে না আচ্ছা সিদ্ধটা ঠিকমতে হচ্ছে কিন্তু মাছের ভিতরে যাচ্ছে না আচ্ছা আমি বুঝতে পারলাম আচ্ছা এখন আমি মাছগুলো দিয়ে দিব দর্শক এখন আমাদের মাছ দেবার পালা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দর্শক মাছগুলো কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে পাবদা মাছ এমনিতেই নরম প্রকৃতি অতএব এটা উল্টানোর কোনো প্রয়োজন নেই আচ্ছা এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব না হ্যাঁ আচ্ছা বাহ এটা হয়ে আসছে হয়ে আসছে গল্প করতে করতে আমাদের মাছটি রান্না হয়ে গেল এখন আমি নামাচ্ছি দর্শক তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের মজাদার পাবদা রাইস মিল দর্শক আজকের মতো আমাদের তৃপ্তির রান্নাঘরে রান্না শেষ আমাদের আজকের দুটি রেসিপি মিষ্টি কুমড়ার কাটলেট এবং পাবদা রাইস মিল কিন্তু তৈরি হয়ে গেছে আমরা এখন খাবার দুটি পরিবেশনের জন্য নিয়ে যাব দর্শক আমার সামনে রয়েছে মজাদার দুটি রেসিপি একটি হচ্ছে মিষ্টি কুমড়ার কাটলেট আর একটি হচ্ছে পাবদা মিল্ক রাইস আমরা এখন রেসিপি দুটো ট্রাই করব আপনারাও বাসায় বসে চেষ্টা করতে পারেন মজাদার এই রেসিপিগুলো এবং মজাদার এই খাবারের স্বাদগুলো নিতে পারেন তো দিদি আমরা খাবারটা টেস্ট করি প্রথমে আমি কোনটা খাবো আপনি বলে দিন প্রথম রেসিপিটি মিষ্টি কুমড়ার কাটলেট আচ্ছা দর্শক আমি এখন মিষ্টি কুমড়ার কাটলেটটা টেস্ট করব ইয়ামি এন্ড জুসি খুবই মজা এবং একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে এখানে যে মিষ্টি কুমড়া ব্যবহার করা হয়েছে এটা বোঝাই যাচ্ছে না আপনারা কিন্তু বাচ্চাদের জন্য এই রেসিপিগুলো স্পেশালি ট্রাই করতে পারেন যাদের বাচ্চারা খেতে চায় না সবজি খেতে চায় না বা মাছ খেতে চায় না এরকম চপ তৈরি করে আপনারা কিন্তু আপনাদের বাসার ছোট্ট সোনামণিদের জন্য খেতে দিতে পারেন তো দিদি আমি এখন তাহলে এটা রাইস মিল্কটা আমি তাহলে ট্রাই করি আমি তো দিদি আমি একটা জিনিস খুব দারুণ লাগলো সেটা হচ্ছে যে মাছে আপনি হলুদটা ব্যবহার করেননি আমরা যে হলুদ ছাড়াও মাছ খেতে পারি রান্না করা যায় এই বিষয়টা আমরা কিন্তু আজকে দর্শকদেরকে জানিয়ে দিলাম তো সুপ্রিয় দর্শক আপনারা দেখে নিলেন আমাদের দুটি মজাদার রেসিপি এই রকম আরও কিছু কিছু মজাদার রেসিপি নিয়ে পরবর্তী পর্বে আমরা হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন নগর টিভি নিবেদিত রান্না বিষয়ক অনুষ্ঠান তৃপ্তির রান্নাঘর সবাই ভালো থাকবেন আশা করি নগর টিভির সাথেই থাকবেন ধন্যবাদ